আমি সঙ্গীতা চক্রবর্তী ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ বলে একটি ন্যাশনাল অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্য সভানেত্রী আমি একজন মানবাধিকার কর্মী আজ থেকে এক বছর ছমাস আগে আমার ওপর চরম বিপদ আসে আমার চারটি হাত পা ভেঙে দেয়া হয় আমার দোকান লুট করা হয় আমার বাড়িতে চোদ্দো থেকে পনেরোটি বোম মারা হয় আমার গাড়ি ভাঙচুর করা হয় আমার বাড়ি ভাঙচুর করা হয় এর টোটাল মানে পুরোটাই প্রোচনা দিয়েছিলেন সেই সময় বীরভূম জেলার শাসক দলের সভাপতি অনুব্রত মন্ডল মহাশয় এই খবর প্রকাশিত হয়েছিল বর্তমানে আমার চারটি হাত পায়ের মধ্যে প্লেট লাগানো আছে আমি একজন বিকলাঙ্গ ব্যক্তি আর আজ হুগলি থেকে ফেরার পথে একটি খবরের লিংকে দেখতে পেলাম উনি বলছেন আদেশ করছেন বর্ধমানের এসপি সাহেবকে এবং আউস গ্রামের আইসি সাহেবকে যে আমাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হোক আমার বক্তব্য একটাই আমি লড়াই করি মানুষের জন্য আর আজ আমার এবং আমার পরিবারের ওপর যদি কোন রকম কোন রকম বিপদ ঘনিয়া আসে তার জন্য একমাত্র দায়ী থাকবেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয় নিজে কারণ তার প্ররোচনায় আজ আমি বিকলাঙ্গ আমার পরিবারটি দিনের পর দিন শোষণ এবং নিপীড়নের শিকার এর পরবর্তী দিনেও যদি কোনো বিপদ এসে থাকে বা আসে তার জন্য শুধুমাত্র একমাত্র দায়ী থাকবেন অনুব্রত মণ্ডল মহাশয় धन्यवाद